হ্যালো, আমি নীলাঞ্জনা। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন নিশ্চয়ই। আর নীলার লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমি আজকে একটা ছোট্ট রেসিপি করব, যেটা হচ্ছে পাস্তার রেসিপি। আমি রাত্রে আমরা ওটাই খাবো ডিনারে। গলাটা ধরা, ডিনারে আমরা ওটাই খাবো। তো চলুন, আমি কিভাবে কি স্টেপ বাই স্টেপ করছি ওটা আপনারা দেখতে থাকুন। আর এই যে আমার পিছনে যে প্রভুদেব দেখছেন, আমি আজকে এটা পরিষ্কার করেছি। মা ছেলে দুজনে মিলে বহু লড়াই করে একে পরিষ্কার করা, মানে আইরে আমি ওটা ভিডিও করেছি কিভাবে আমরা পরিষ্কার করছি। তো ওটা আমি ভিডিওটা এখনো এডিট করতে পারিনি, করে উঠতে পারিনি, ওটা করব। আসছে ওই ভিডিওটাও দেবো আমি পরে। চলুন, আমি কিভাবে পাস্তাটা করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন দেখতে থাকুন আমার সাথে। পাস্তাগুলো আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। এটা 400 গ্রাম পাস্তা রয়েছে। এটাকে আমি গরম জলে সেদ্ধ করে নেব, যার জন্য একটু ডিপ কড়াই বসিয়েছি। এতে দিয়েছি আমি নুন আর সাদা তেল সামান্য। এর জন্য নিচ্ছি আমি গাজর, এটাকে ধুয়ে নুন মেখে রেখেছি। তারপর বিম কড়াই, এটাও ধুয়ে নুন মেখে রেখেছি। আর এটা হলো সুইট কর্ন, যেটা আমরা মোকা বলে যেটা খাই শেকে, এটা হচ্ছে তার মানে একদম সদ্য যে নরম সেটা। আর এটা রয়েছে সবুজ মটর, আর এখানে রয়েছে বাঁধাকপি। এভাবে একটু মোটা মোটা কেটেছি, এটাকেও ধুয়ে নুন মেখে রেখেছি। আর রসুন নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এদিকে মানে পাস্তাটার জন্য আমি 6টা ডিম নিয়েছি। এটাকে আমি নুন, লঙ্কা মানে যে গুঁড়ো লঙ্কা আর গোলমরিচ, এটা দিয়ে ভালো করে ফেটিয়ে ভেজে নেব। এখন জল গরম হচ্ছে, জল গরম হয়ে গেলে আমি পাস্তাটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে আসছে, পাস্তা দিয়ে দিই। তো পাস্তাটা গরম হোক, তারপরে আমি আসছি। আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। পাস্তা হয়ে যাবে মানে এর কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর একটা যেটা প্রমাণ, এইরকম একে তুলে এইরকম রেখে যদি দেখেন যে ছুরি দিয়ে সুন্দর কেটে গেছে, এই তো একদম সুন্দর দেখুন, একদম কাটা হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিতে হবে। একদম ঝরঝরে, এই দেখো। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ওটা ভেজে নিচ্ছি। আর ওটা ঠিক ঝুড়ি ঝুড়ি যেমন একটা ভাজা হয় ঝরঝরে, ওই রকমই ডিমটাকে ভাজবো। আর এদিকে আমি যে মটরটা দেখিয়েছিলাম, ওই মটরটাকে হালকা গরমে ভাপিয়ে নেব। আর যে সুইট কর্নটা দেখিয়েছিলাম ওটাও কিন্তু আমি একটু ভাপিয়ে নেব, কারণ ওগুলো তো কাঁচা, নাড়ার সময় হয়তো যদি না ভালো ভাজা হয়, কিন্তু ওটা ভাপিয়ে নিয়েছি দুটোই, সামান্য জল আর সামান্য নুন দিয়ে।
কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি, কারণ আমার অনেকগুলো সবজি রয়েছে তো। আর দিয়ে পরপর আগে আমি দিয়ে দিচ্ছি রসুন, রসুনটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব ওর মধ্যে পেঁয়াজ, তারপর সব সবজিগুলো এক এক করে দিয়ে দেব। একদম ঝরঝরে পাস্তা গুলো একটার সঙ্গে একটা একদম লেগে, আমি দিয়ে দিচ্ছি পাস্তা সস, যেটা পিৎজা পাস্তা সস, এটা গ্রিন চিলি সস, আর দেব আমি কিষাণের যে টমেটো কেচাপ সস, আর এটা দিচ্ছি আমি সয়া সস দু ছিপি, ওটা 2 চামচের মতোই হবে, ভর্তি ভর্তি করে 2 ছিপি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে সবজিগুলো, ডিম যা যাবতীয় যতগুলোই সবজি আমি নেড়েছি সব এভাবে নাড়িয়ে নাড়িয়ে একবারে মিশিয়ে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাপিয়ে রাখা পাস্তাগুলো। তো আমি এখানে একটা স্কিপ করে গেছি, আমি যখন সবুজ মটরটা দিয়েছিলাম ওই মটরের আগে আমি যে সুইট কর্নটা ভাপিয়ে রেখেছি ওটা দিয়েছি, ওটা আমার ছেড়ে গেছি। আর অনেকটাই তো আমার সবজি হয়ে গেছে, যার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা কমিয়ে নিয়েছি, কারণ ওটা এই ফ্রাই প্যানে আবার কিছুটা নেড়ে নেব। এইভাবে সব পাস্তাগুলো একসঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর আমি যেই পরিমাণে আমার কড়াইয়ের মধ্যে রয়েছে ওতে পরিমাণ অনুযায়ী আমি দুটো যে ম্যাগির ম্যাজিক মশালা রয়েছে আমি ওটা ওর সাথে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার পাস্তা, এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আমারও রান্না কমপ্লিট, আমিও ছেলেদের খেতে দিয়ে দেব।
আর কিছু না, আপনারা যদি আমার রান্না ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। গুড নাইট।